কেদার চাটুজ্জে মশাই বললেন, আজকাল তোমরা সামান্য একটু বিদ্যা শিখে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আরো একটু শিখবে তখন বুঝবে যে আত্মা আছেন, ভূত পেতনি এরাও আছেন, বেমদত্তি কন্ধকাটা এরাও আছেন। বংশলোচন বাবুর বৈঠকখানায় গল্প চলছিল। তাঁর শালা নগেন বলল, আচ্ছা বিনোদদা, আপনি ভূত বিশ্বাস করেন? বিনোদ বললেন, যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হা না কিছুই বলতে পারি না। চাটুজ্জে বললেন, এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো, বলি তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছ? ম্যাকডোনাল্ড, চার্চিল, বলডুইনকে দেখেছ? তবে তাদের কথা নিয়ে অত মাতামাতি করো কেন হে? আচ্ছা আচ্ছা, হার মানছি চাটুজ্জে মশাই, আপ্ত বাক্য মানতে হয়। আরে প্রত্যক্ষ করা কি যার তার কর্ম। শ্রী ভগবান কখনো কখনো তার ভক্তদের বলেন, দিব্যং দদামি তে চক্ষু, সেই দিব্য দৃষ্টি পেলে তবে সব দেখতে পাওয়া যায়, বুঝেছ? নগেন জিজ্ঞাসা করল, আপনি দেখতে পেয়েছেন চাটুজ্জে মশাই? জ্যাঠামি করিস নি, এই কলকাতা শহরে রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, কেউ আর কিছু, তোমরা ভাবো সবাই বুঝি মানুষ, তা মোটেই নয়। তাদের ভেতর সর্বদাই দুদশটা ভূত পাওয়া যায়, তবে চিনতে পারা দুষ্কর। এইরকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির। কে তিনি জানো না? আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার শালা। এককালে তিনি কিছুই মানতেন না, কিন্তু শেষ দশায় তাকেও স্বীকার করতে হয়েছিল। সকলে এক বাক্যে বললেন, কি হয়েছিল বলুন না চাটুজ্জে মশাই। চাটুজ্জে মশাই হুঁকাটি হাতে তুলে বলতে আরম্ভ করলেন, 30-40 বছর আগেকার কথা। আলোচনা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মশাই দুঃখ করছিলেন, ছোট লোকের লোভ এত বেড়ে গেছে আর পেরে ওঠা যায় না। মহেশবাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? পণ্ডিত মশাই উত্তর দিলেন, লোভে পাপ, পাপে মৃত্যু। মহেশবাবু পাল্টা জবাব দিলেন, লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না, যায় কি? তর্কটা তেমন জুতসই হচ্ছে না দেখে হরিনাথবাবু একটু উস্কে দেবার জন্য বললেন, আমাদের মতন লোকের লোভ হওয়া উচিত মৃত্যুর পর, মাইনে তো পাই মোটে 200-250, তাতে ইহকালের কটা সখি বা মিটবে? তাই তো পরকালের আশায় বসে আছি, আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি করতে পারে। দীনবন্ধু পণ্ডিত বললেন, কে বললে তুমি স্বর্গে যাবে? স্বর্গে তুমি জানোই বা কি হে? সমস্তই জানি পণ্ডিত মশাই, খাসা জায়গা, না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুলকুল বইছে, তার ধারে ধারে পারিজাতের ঝোপ, সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছে আঙুর, বেদানা, আম, রসগোল্লা, কাটলেট, সব রকম ফলে আছে, ছেড়ো আর খাও। জনাকতক ছোকরা দেবদূত গোলাপি উড়ুনি গায়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, চাইলেই ফটাফট খুলে দেবে। ওই হেথা কুঞ্জ বনে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে, দুদণ্ড রসালাপ করো, কেউ কিচ্ছু বলবে না, যত খুশি নাচ দেখো, গান শোনো, আর কালোয়াতি চাও তো নারদ মুনি রাস্তায় যাও। মহেশবাবু বললেন, সমস্তই গাঁজা, পরলোক আত্মা ভূত ভগবান কিছুই নেই, ক্ষমতা থাকে প্রমাণ করো। তর্ক জমে উঠল, প্রফেসররা কেউ এক পক্ষে কেউ অপর পক্ষে দাঁড়ালেন, পণ্ডিত মশাই দারুণ অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু সান্ডেল রফা করে বললেন, ভূতের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মা আর ভগবান বাদ দিলে চলে না। মহেশ মিত্তির বললেন, কেউই নেই, আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি।
হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠ চাপড়ে বললেন, লিখে যাও। তারপর মহেশবাবু ফুলস্ক্যাপ কাগজ আর পেন্সিল নিয়ে একটি বিরাট অঙ্ক কষতে লেগে গেলেন। ঈশ্বর, আত্মা আর ভূত, এই তিন রাশি নিয়ে অতি জটিল অঙ্ক, তার গতি বোঝে কার সাধ্য। বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ করে হাতির সুরের মতন বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন, ঈশ্বর ইজ ইকুয়াল টু জিরো, আত্মা ইজ ইকুয়াল টু ভূত ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ জিরো। বাচস্পতি বললেন, বদ্ধ উন্মাদ। মহেশবাবু বললেন, উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দস্তুর মতো ইন্টিগ্রাল ক্যালকুলাস, সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন। হরিনাথ বললেন, অঙ্ক টঙ্ক আমার আসে না, বাচস্পতি মশাই যদি ভগবান দেখাবার ভার নেন তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। বাচস্পতি বললেন, আমার বই গেছে। মহেশবাবু বললেন, বেশ তো হরিনাথ, তুমি ভূতই দেখাও না, একটা প্রমাণ পেলে আর সমস্তটাই মেনে নিতে রাজি আছি। হরিনাথ বাবু বললেন, এই কথা? আচ্ছা, আজকে হপ্তায় শিব চতুর্দশী পড়ছে, সেদিন তুমি আমার সঙ্গে রাত ১২টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো, পশ্চাপশ্চি ভূত দেখিয়ে দেব। কিন্তু যদি কোনো বিপদ ঘটে তো আমাকে দুষতে পারবে না। যদি দেখাতে না পারো? আমার কান কেটে দিও, আর যদি দেখাতে পারি তো তোমার নাক কাটবো। প্রিন্সিপাল যদু সান্ডেল বললেন, কাটাকাটির দরকার কি, সত্যের নির্ণয় হলেই তো হলো। শিব চতুর্দশীর রাতে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল, রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে, সমস্ত নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর দুই আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনো তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির অবিশ্বাসী সাহসী লোক, কিন্তু তারও গা ছমছম করতে লাগল। হরিনাথ সারা রাস্তা কেবল ভূতের কথাই বলেছেন, তারা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায়, কি পরে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিলদরিয়া, কেউ তাঁদের না মানলেও বড় একটা কেয়ার করেন না। কিন্তু অপদেবতারা পদবীতে খাটো বলে তাঁদের আত্মসম্মান বোধ বড়ই উগ্র, না মানলে ঘাড় ধরে তাঁদের প্রাপ্য মর্যাদা আদায় করেন, এইসব কথা। হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল। যেন কোনো অশরীরী বেড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন, একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি দুহাত তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার পিছনে একটু দূরে ওই রকম আরো দুটো। হরিনাথবাবু থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, রাম রাম সীতারাম, রাম রাম সীতারাম। ও মহেশ, দেখছো কি, তুমিও বলো না। আরেকটু হলেই মহেশবাবু রাম নাম উচ্চারণ করে ফেলতেন, কিন্তু তার কনসেন্স বাধা দিয়ে বললে, একটু সবুর করো, যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করা যাবে। এরা একটা পাকুড় গাছের নিচে ছিলেন, হঠাৎ উপর থেকে খানিকটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনের সেই কালো মূর্তিটা নাকি সুরে বলল, মহেশ বাবু, আপনি নাকি ভূত মানেন না?
এই অবস্থায় বুদ্ধিমান ব্যক্তি মাত্রই বলে থাকেন, আগে আগে হ্যাঁ মানি 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 বই কি। কিন্তু মহেশ মিত্তির বেয়াড়া লোক, হঠাৎ তার কেমন একটা খেয়াল হলো, ধা করে এগিয়ে গিয়ে ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলেন, কোন ক্লাস? ভূত থতমত খেয়ে জবাব দিল, সেকেন্ড ইয়ার স্যার। রোল নাম্বার কত? ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করল, বলি স্যার। হরিনাথের মুখে রাম রাম ছাড়া কথা নেই। পেছনের দুটো ভূত অদৃশ্য হয়ে গেল, পাকুর গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোঁচা দৌড় মারল। মহেশ মিত্তির হরিনাথের পিঠে একটা প্রচন্ড কিল মেরে বললেন, চোচ্চোর। হরিনাথও পাল্টা কিল মেরে বললেন, নিজের নিজের পিঠে হাত বোলাতে বোলাতে দুই বন্ধু বাড়ি মুখ হলেন। আর আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বলল, আজই রজনীতে হয়নি সময়। পরদিন কলেজে হুলুস্থুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রাগ করে বললেন, অত্যন্ত শেমফুল কাণ্ড, দুটো নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি, ছি 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 ছি, হরিনাথ তোমার লজ্জা নেই? হরিনাথ বাবু ঘাড় চুলকে বললেন, আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল, মহেশকে রিফর্ম করবার জন্য যদি একটু ইয়ে করেই থাকি তাতে দোষটা কি? হাজার হোক আমার বন্ধু তো। মহেশ বাবু গর্জন করে বললেন, কে তোমার বন্ধু? প্রিন্সিপাল বললেন, মহেশ তুমি চুপ করো, উদ্দেশ্য যাই হোক কলেজের ছেলেদের এর ভেতর জড়ানো একেবারে অমার্জনীয় অপরাধ। হরিনাথ তুমি বাড়ি যাও, তোমায় সাসপেন্ড করলুম। আর মহেশ তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে ভুতুড়ে তর্ক তুলতে পারবে না। মহেশ বাবু উত্তর দিলেন, সেই প্রতিশ্রুতি দেওয়া শক্ত, সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। তবে তোমাকেও সাসপেন্ড করলুম। অন্যান্য অধ্যাপকেরা চুপ করে সমস্ত শুনছিলেন, তারা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ সকলেই জানতেন যে তাদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশ বাবু তার বাসায় ফিরে এলেন, হরিনাথের ওপর প্রচন্ড রাগ, হতভাগা একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় জোচ্চুরির দ্বারা, সে আবার নাকি ফিলসফি পড়ায়। এমন অপ্রত্যাশিত আঘাত মহেশবাবু কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে, কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ কবিতা লেখে। একটা তুচ্ছ কোঁচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেলেন, মা নিষাদ প্রতিষ্ঠাং তম ইত্যাদি। তারপর সাত কাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্তির চিরকাল নিরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন, কাব্যের কিছুই জানতেন না, কিন্তু আজ তারও মনে হঠাৎ একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগলো। তিনি আর বেগ সামলাতে পারলেন না, কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা অ্যালজেব্রা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু খাই তার মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাইনে বাঁয়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদিকবি বাল্মীকির মতন ভাবলেন, উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা বাঁধল, কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে, এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসই হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে, এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, কুণ্ডু হরিনাথ মুন্ডু করি পাত,
হ্যাঁ, এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শান্ত হল। কিন্তু কাব্য সরস্বতী একবার যদি কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না। মহেশবাবু লিখতে লাগলেন, হরিনাথ ওরে হবি তুই মোরে নরকের পোকা অতিশয় বোকা। নরকই নেই তার আবার পোকা। মহেশবাবু স্থির করলেন কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন, তাতে মাইকেল রবীন্দ্রনাথ কাউকে রেহাই দেবেন না। তারপর তার কবিতার শেষের চার লাইন কেটে নিয়ে ফের লিখলেন, ওরে হরিনাথ তোরে করি কাত পিঠে মারি চড়। এমন সময় মহেশের চাকরটা এসে বলল, বাবু সা হবে কি দিয়ে দুধ তো সিরে গেছে। মহেশবাবু অন্য মনস্ক হয়ে বললেন, সেলাই করে নে পিঠে মারি চড় মুখে গুঁজি খড় জেলে দেশলাই আগুন লাগাই। কিন্তু আবার এক আপত্তি, হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না, অনর্থক খানিকটা জান্তব পদার্থ বরবাদ হবে। বরং তার চাইতে হরিনাথ ওরে পোড়াবো না তোরে নিয়ে যাব ধাপা দেব মাটি চাপা সার হয়ে যাবি ঢেঁড়স ফলাবি। মহেশবাবু আরো অনেক লাইন রচনা করেছিলেন কিন্তু তা আমার আর মনে নেই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হলো। তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। তিন দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তারা আবার নিজের নিজের কাজে বহাল হলেন কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন কিন্তু কোনো ফল হল না। হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন কিন্তু মহেশ একেবারে পাথরের মতন শক্ত হয়ে রইলেন। কিছুদিন পরে মহেশবাবু খেয়াল হল প্রেত তত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত। তিনি দিশি বিলিতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন কিন্তু তাতে তার অবিশ্বাস আরো প্রবল হল। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। বাঘের অস্তিত্বে মহেশের সন্দেহ নেই কারণ জন্তুর বাগানে গেলেই দেখা যায়। ভূত যদি থাকে তবে খাঁচায় পুরে দেখা না বাপু, তা নয় শুধু ধাপ্পাবাজি। প্রেত তত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটাই এমন হল যে ভূতের গোষ্ঠীকে গালাগাল না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না। পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাতে ঘুম হয় না, কেবল স্বপ্ন দেখেন ভূতে তাকে ভ্যাংচাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের উপরও তাঁর রাগ হতে লাগলো। ডাক্তার বললেন, পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে ওই ভূতুড়ে বইগুলো, যা মানেন না তার চর্চা করেন কেন? কিন্তু ওইসব বই পড়া মহেশের এখন কিন্তু একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয় আর সেই রাগেতেই তাঁর সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগল কিন্তু রোগটা ঠিক নির্ণয় হল না। সহকর্মীরা প্রায়ই এসে তাঁর খবর নিতেন। হরিনাথও একদিন এসেছিলেন কিন্তু মহেশ তাঁর মুখ দর্শন করলেন না। সাত আট মাস কেটে গেল। শীতকাল, রাত দশটা। হরিনাথবাবু শোবার উদ্যোগ করছেন এমন সময় মহেশের চাকর এসে খবর দিল যে তার বাবু ডেকে পাঠিয়েছেন। অবস্থা বড়ই খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন।
মহেশের আর দেরি নেই, মৃত্যুর ভয়ও নেই। বললেন, হরিনাথ তোমায় ক্ষমা করলুম, কিন্তু ভেব না যে আমার মত কিছুমাত্র বদলেছে। এই রইল আমার উইল, তো তোমাকে ওছি নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি, তার সুদ থেকে প্রতি বছর একটা পুরস্কার দেওয়া হবে। যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সেই ওই পুরস্কার আর দেখো খবরদার শ্রাদ্ধ টাদ্ধ করো না, ফুলের মালা চন্দন কাঠ ঘি এসব দিও না, একদম বাজে খরচ। তবে হ্যাঁ, 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো, দেড়শের গন্ধ আর 5-শের সুরা আনানো আছে, তাও দিতে পারো। চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা চললুম তাহলে হরিনাথ। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, থাকলেও বোধহয় তারা আসত না। বড়দিনের বন্ধ, কলেজের সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন। হরিনাথ মহা বিপদে পড়লেন। মহেশবাবুর চাকরকে বললেন পাড়ার জনাগত লোক ডেকে আনতে। অনেকক্ষণ পরে দুজন মাতব্বর প্রতিবেশী এলেন, ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন, চুপ করে বসে আছেন যে বড়, সৎকারের ব্যবস্থা কি করলেন? হরিনাথ বললেন, আমি একলা মানুষ, আপনাদের উপরই ভরসা। ওই বেলেল্লা হতভাগার লাশ আমরা বইব, ইয়া কি পেয়েছেন নাকি? এই কথা বলেই তারা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল বড় রাস্তার মোড়ে একটা মাঠ কোঠায় সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি, ভদ্র মহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার। চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে 3 জন লোক জোগাড় হল, 15 টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ 9 শিকে। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার 3 সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত 2:30-টার সময় নিমতলায় রওনা হলেন। বলরি হরিবল, বলরি হরিবল, বলরি হরিবল। অমাবস্যার রাত, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালিস স্ট্রিট দিয়ে চললেন, গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই, কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগল। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকড়াশি বুঝিয়ে দিলেন, এমন হয়েই থাকে, মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরার টান বাড়ে। হরিনাথ একলা নয়, তার সঙ্গীরা সকলেই সেই শীতে গলদঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা, কিন্তু মহেশ মিত্তিরের ভার ক্রমশই বাড়ছে, পা আর এগোয় না। পাকড়াশি বললেন, ঢের ঢের বইছি মশাই, এমন জগদ্দল মোড়া কখনো কাজে করিনি, দেহটা তো শুকনো লোহা খেতেন বুঝি। 15 টাকায় হবে না মশাই, আরো 5 টাকা চাই। হরিনাথ তাতেই রাজি, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে 2 পা গিয়ে আবার খাট নামাতে হলো। হরিনাথ ফুটপাথে এলিয়ে পড়লেন আর বৈতরণীর 3 জন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগল। উঠবার উপক্রম করছেন এমন সময় হরিনাথের নজর পড়ল কুয়াশার ভেতর দিয়ে
একটা আবছায়া তাদের দিকে এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র‍্যাপার মুড়ি দেওয়া একটা লোক। লোকটি বলল, আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁদে দিই? হরিনাথ ভদ্রতার খাতিরে দু একবার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাত তা জিজ্ঞাসা করলেন না, কারণ মহেশ মিত্তির অবিষয় চিরকাল সমদর্শী, আর এখন তো কথাই নেই। তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রায় সঙ্গী হয় সে তো বন্ধু বটেই। ত্রিলোচন পাকড়াশি বললেন, কাজ দিতে চাও দাও, কিন্তু বখরা পাবে না তা বলে রাখছি। আগন্তুক বলল, বখরা চাই না। এবার হরিনাথকে কাঁধ দিতে হল না, তার জায়গায় নতুন লোকটি দাঁড়াল। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হল, কিন্তু কিছুক্ষণ পরে আর পা চলে না, ফের খাট নামিয়ে বিশ্রাম। পাকড়াশি বললেন, বাবারে, 20 টাকার কাজ নয় বাবু, এ হলো মোষের গাড়ির বোঝা, আরো 5 টাকা চাই। এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতন কালো র‍্যাপার গায়ে, এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন। এবার পাকড়াশি মশাই রেহাই পেলেন, খাট চলেছে আরো একটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে, তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগল। কে বলে শহুরে লোক স্বার্থপর? আবার একজন সহায় এসে হাজির, সেই কালো র‍্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই, বললেন, চলো 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 চলো। আবার যাত্রা, আরো একটু জোরে, তারপর ফের খাট নামাতে হল। এই যে চতুর্থ বাহক এসে হাজির, সেই কালো র‍্যাপার। এরা কি মহেশকে বইবার জন্যই এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে? হরিনাথের আশ্চর্য হবার শক্তি নেই, বললেন, ওঠাও ওঠাও খাট, চলো জলদি চলো। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে, পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এইবার গতি বাড়ছে, খাট হন হন করে চলেছে। হরিনাথ আর তার সঙ্গীদের ছুটতে হল। আরে আরে, অত তাড়াতাড়ি কেন, একটু আস্তে চলো। কেই বা কথা শোনে, ছুট ছুট। আরে কোথায় নিয়ে যাচ্ছ, থামো থামো, বিধন স্ট্রিট ছাড়িয়ে গেল যে, লোকগুলো কি শুনতে পায় না? ও হ্যাঁ পাকড়াশি, থামাও না ওদের, তাড়াতাড়ি। কি কোথায় পাকড়াশি, তিনি বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছেন। মহেশের খাট তখন তীর বেগে ছুটছে, হরিনাথ পাগলের মতন পিছু পিছু দৌড়চ্ছেন। কর্নওয়াল স্ট্রিট, গোলদিঘি, বৌবাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে, এই পথের কি শেষ নেই? রাস্তা কি উপরে উঠেছে না নিচে নেমেছে? এ কি আলো না অন্ধকার? দূরে ও কি দেখা যাচ্ছে, সমুদ্রের ঢেউ নাকি চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন, আরে থামো, এ ভাই থামো। ও কি, ও কি, খাটের উপর উঠে বসেছে কে? মহেশ, মহেশই তো, কি ভয়ানক, দাঁড়িয়েছে ছুটন্ত খাটের উপর, খাড়া হয়ে দাঁড়িয়েছে, পিছন ভিড়ে লেকচারের ভঙ্গিতে হাত নেড়ে কি বলছে? দূর দূরান্তর থেকে মহেশের গলার আওয়াজ এলো, হরিনা, ও হে হরিনা।
হরিনা, ও হরিনা, আছে আছে সব, আছে সব সত্যি। মহেশের খাট অগোচর হয়ে এলো, তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে, আছে আছে হরিনা, আছে সব আছে। হরিনাথ মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিল। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাকে উদ্ধার করেন। বংশলোচনবাবু জিজ্ঞাসা করলেন, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায়? পিণ্ডি দাদন খা পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি, পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে? মানে মহেশ পিণ্ডি নিলেন না, কিংবা তাকে নিতে দিল না। আশ্চর্য, মহেশ মিত্রের টাকাটা? সেটা ইউনিভার্সিটিতে গচ্ছিত আছে, কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে তা প্রায় 25,000 হয়েছে। একবার একবার সেনেটে প্রস্তাব ওঠে টাকাটা প্রত্ন বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের ওপরে এমন দুবদাব শব্দ শুরু হলো যে সবাই ভয়ে পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম কেউ করে না।